রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরাদ হাকিম এবং মদন মিত্রকে গ্রেপ্তারের প্রতিবাদে নিজাম প্যালেসে এক প্রকার যখন ধর্নায় বসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বাইরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেল। নিজাম প্যালেসের বাইরে থেকে পুরোদস্তুর ইট বোতল বৃষ্টি চলছে, তা ঠেকাতে মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্র বাহিনী। সার্বিক এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইট করে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছি, সাংবিধানিক নিয়ম ও আইন মেনে চলুন। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও স্বরাষ্ট্র দপ্তরকেও বলছি, আইন শৃঙ্খলা বজায় রাখুন। রাজ্যপাল এও বলেছেন, পুরোপুরি অরাজকর পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশ ও প্রশাসন নীরব। আশা করি এভাবে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়া এবং অরাজকর পরিস্থিতির পরিণাম কি হতে পারে তা আপনারা বুঝতেই পারছেন। প্রতি মিনিটে পরিস্থিতির অবনতি হচ্ছে, সিবিআই দপ্তরের দিকে ইট ছোড়া হচ্ছে, তা এখনই নিয়ন্ত্রণ করা উচিত। নারদকাণ্ডে সোমবার যে মহানাটকীয়ভাবে সরকারের দুই মন্ত্রী ও রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রীকে সিবিআইকে গ্রেপ্তার করেছে, তা নিয়ে আলোচনায় পড়তে পারে রাজ্যপাল জগদীপ ধনকরের নামও। কারণ এই চার রাজনীতিকের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছেন রাজ্যপালই, ফলে তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে তৃণমূল। এমনকি বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, তাকে এড়িয়ে যেভাবে রাজ্যপালের অনুমতি নিয়ে চারজনকে গ্রেপ্তার করা হলো, তা এক প্রকার বেআইনি। গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীও। তিনি সিবিআইকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন, তাকেও গ্রেপ্তার করতে হবে, নাহলে নিজাম প্যালেস ছেড়ে যাবেন না কোথাও। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এমন রাজনৈতিক কঠোর অবস্থান নিয়েছেন, তখন সিবিআই ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরাও। তার প্রতিফলনই দেখা যাচ্ছে নিজাম প্যালেসের গেটের বাইরে। পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই এখন দেখার।